যাও মুজাহিদি যাও এগিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব চরম নাই যাও মুজাহিদি যাও এগিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব চরম নাই খোদা পীর সঙ্গে যে আপন করতে জানে না ঠিক না খোদা পীর সঙ্গে যে আপন করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পেছো হটবো না এই আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মারো ভুলের হোমা ওই বিদেশি টাকার গুতায় ওই বিদেশি টাকার গুতায় পরো যত বাহানা এই আন্দোলন থামা যাবে না পেছো হটবো না এই আন্দোলন থামা যাবে না اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام এই মাইকটা একটু দুইয়ার সামনে আগায় দেন তো এক 1000 বার বলি কিন্তু কোনোদিন শুনি একটু আগায় দেন সামনে বাহিরের মাইকগুলো একটু কমায় দেন এদিকে আগান হ্যাঁ আর একটু সামনে আগান نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم شبه درود شریف پر اللهم صل على محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا محمد আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে
দুনিয়ার কাজে গুনার কাজে ব্যস্ত না রেখে কোরআন ও হাদিসের মজলিশ আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিশে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ বাহিরের মাইক একটু কমায় দিতে বলছিলাম এই মজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়খ মুর্শিদ নবর আল্লাহ মারকাদাহমার বলতেন বাবা কোন ব্যক্তি হকানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়া বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকের কম লিখাই হতে পারে না এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকিরগুলি কিয়ামতের ময়দানে মিজানে নেকের পল্লা ওজন করে দেবে কালিমাতানে হাবিবাতানি লিল রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান سبحان الله وبحمده سبحان الله العظيم যাই হোক আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি আল্লাহ পাক বলেন তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর উপরে যেন তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো মুত্তাকি তোমরা যে মুত্তাকি হতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো এই তাকওয়া অবলম্বন করতে পারো এর জন্য তোমাদেরকে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে রোজা রাখা কষ্ট না অনেক অনেক কষ্ট না আর ভাই রোজা রাখা তো কষ্ট অনেক কষ্ট এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক কেন তাকওয়া দান করবেন তাকওয়া কি জিনিস লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়া কি জিনিস তাকওয়া কাকে বলা হয় তাকওয়ার ফায়দাটা কি আত তাকওয়া মিলাকুল হাসানাত তাকওয়া হলো সমস্ত নেকের মূল সমস্ত নেকের মূল কি তাকওয়া তাকওয়া সমস্ত নেকের ভান্ডার মূল তাকওয়াই নেকের আসল তাকওয়া আছে তো নেক আছে তাকওয়া নেই নেক নেই তাকওয়া কি জিনিস যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে ব্যক্তি আল্লাহর কাছে দামি হয়ে যাবে কার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত দামি কে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এই দুইটা ভাই ভিন্ন মাংস না একটা মেশিনে এই সব মাইক না তো কোন জায়গায় জানি গাঞ্জাম আছে বক্স কমায় দাও সাউন্ড বাড়ায় দাও ভিতরের সাউন্ড বাড়ায় দাও বক্স কমায় দাও তাকওয়া কি জিনিস আর কমাও ব্যাড সাউন্ড না হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত কে জোরে বলেন যে তাকওয়া অবলম্বন করছে তাকওয়া অর্জন করছে আল্লাহর কাছে দুনিয়ার ব্যক্তির কাছে দুনিয়ার ব্যক্তির কাছে সে অপমানিত হতে পারে লাঞ্ছিত হতে পারে অবজ্ঞার পাত্র হতে পারে কিন্তু অবজ্ঞর পাত্রটাই আমার মাওলার কাছে অনেক দামি বেলালে হাফসি দুনিয়ার বড়দের কাছে কোনো দামি ছিল না বেলালে হাফসি দুনিয়ার বাদশাহদের নজরে কোনো মূল্য তার ছিল না বেলালে হাবশি চোখের দৃষ্টিতে কোনো আকর্ষণীয় ব্যক্তি ছিল না না সুন্দর না শিক্ষিত না বড়লোক না মেধাবী সে তো পড়াশোনাই করে নাই হাফসার লোক কালো কুচিত কিন্তু তাকওয়াওয়ালা একটা কলব তৈয়ার করছে কি তাকওয়া কি কলব তাকওয়াওয়ালা একটা কলব তৈয়ার করার কারণে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে যখন গেলেন পায়ের আওয়াজ পান জুতার আওয়াজ পান নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ বললেন বিলালে হাবশির পায়ের আওয়াজ বিলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো শোনো তাকওয়া তাকওয়ার জন্য অন্য কিছুর জন্য নয় যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে সে ব্যক্তিই আল্লাহর ওলি হয়ে যাবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ এ যারা আমার ওলি যারা আমার বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো কোনো চিন্তা নাই না আসলে মনের বুজরে মন একদিন এক ঘনের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লাগে শরবত খাওয়াইছে কত মেয়ে লাগে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরে আসিয়া বাইর হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মঞ্চ অফ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা তিনি হাত তুললাম রে বাবা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা আল্লাহ কত বেগুনার না বলে কালবিয়ালিম ভাইদের কিনে হাত তুললাম রে বাবা আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বন্দাদ কিনে হাত তুললাম রে বাবা আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমার যুবক মামাকে কবুল করিয়া না মুরব্বী মামাকে কবুল করিয়া না মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার বাপ নাই মা নাই স্ত্রী নাই স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই আত্মীয় নাই স্বজন আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তমাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত তুমি বুলন্দ করে দাও আমাদের আহলা ওলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও রব্বানা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين